ময়মনসিংয়ের হালুয়াঘাটে রানা ফার্ম অ্যান্ড হাচারি নামক কারখানা থেকে নির্গত ময়লার উৎকট দুর্গন্ধের মধ্যে বছরের পর বছর বসবাস করে আসছে আশপাশের 9টি গ্রামের কয়েক হাজার মানুষ। বেড়েছে মশা মাছির উপদ্রব, নানান রোগে আক্রান্ত হচ্ছে মানুষ। এ অবস্থা থেকে রক্ষা পেতে কারখানার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি ভুক্তভোগীদের। ময়মনসিংহ ব্যুরো প্রধান ওমর ফারুক সুমনের রিপোর্ট। মরা আত্মবার্তা এই ছাড়লে এই গন্ধের লেগে আমরা এই গ্রামে থাকা খুব কষ্ট। রানা ফার্ম অ্যান্ড হ্যাচারি লিমিটেড হতে অপরিকল্পিত উপায়ে বর্জ্য নিষ্কাশনে অতিষ্ঠ হয়ে উঠেছে আশপাশে 9টি গ্রামের কয়েক হাজার শ্রমজীবী নিম্নায়ের মানুষ। সীমাহীন দুর্ভোগের মাঝে বছরের পর বছর বসবাস করে আসলেও মিলছে না এর কোনো সমাধান। এটা মনে করুন পানি যদি নদীর ছাড়ে তাহলে মনে করুন মাছ মরে যায়, আমরা গড় হইতে তাই ভাই না, আশপাশে তো থাও নিয়ে যায় না গন্ধের ছুটে। ভুক্তভোগীদের দাবি, বৃষ্টি আসলে রাতের আধারে কারখানা থেকে নিষ্কাশন করা হয় ময়লা, একই সাথে কারখানার নির্গত গ্যাস আর ময়লার তীব্র দুর্গন্ধে বাড়ি হয়ে ওঠে আশপাশের কয়েক কিলোমিটার এলাকা। বৃষ্টিটা ফোয়ারা শুরু করে তখন উত্তর দামি করে গন্ধ লেগে বাড়ি করে আমরা থাকা পাই না, এটার গন্ধে বাইরে করে মাছি মরে যায়, ওই যে গাঙ্গে পানি ছাড়তে মাছ মরে যায়। কারখানার সৃষ্ট দুর্গন্ধে মশামাছির উপদ্রব বৃদ্ধি পাওয়ায় নানান রোগে আক্রান্ত হচ্ছে শিশু থেকে শুরু করে বয়স্করা, এমন অভিযোগ তোলেন স্থানীয়রা। গন্ধ লেগে মানুষ খুব অশান্তি, খাইতে পারে না, চলতে পারে না, গ্যাসের জ্বালা থাকা যায় না, অসুস্থ। এই দুর্গন্ধ আসার কারণে আমাদের অনেকের গ্যাসের সমস্যা, তারপরে এই পরিবেশ নষ্ট করে। এদিকে দুর্গন্ধের কথা পরোক্ষভাবে স্বীকার করেন কারখানার এ মুখপাত্র। বাইরের থেকে দুর্গন্ধ পাওয়া যায় স্বাভাবিকভাবে, এটা একটা পোলট্রি ফার্ম, মুরগি প্রতিনিয়ত পায়খানা করে, এটা আমরা 24 ঘন্টা একবার আউট করে দেই, তো এটা থেকে স্বাভাবিকভাবে কিছু গন্ধ হতে পারে, কিন্তু এটা মর্টালিটির গন্ধ নয়। আর ওমর ফারুক সুমন, আনন্দ টিভি।